আমরা মুক্তির দাবি জানান। বাংলাদেশের জাতীয় দাবি দলের কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সভাপতি সম্মানিত সভাপতি আজকে বন্ধুগণ আমরা লড়াই করছি, আমাদের মাকে অন্যায় ভাবে কারাগারে দেওয়া হয়েছে সেখান থেকে মুক্ত করার জন্য, সন্তানের লড়াই মায়ের জন্য। এই লড়াইয়ে কোনো দ্বন্দ্ব নাই, এই লড়াইয়ে কোনো বিভক্তি নাই, এই লড়াইয়ে কোনো আপোষ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত এই লড়াই চলবে, চলবে ইনশাল্লাহ। অনেক দুর্যোগের মুখে আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে। প্রিয় ভাইয়েরা, আমার সত্য নেতা নজরুল ভাই বলেছেন যে তাদের আওয়ামী লীগ আগামীতে একটি পাতানো নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচনে একক ক্ষমতা ভোট নিয়ে দেশনেত্রীকে বাদ দিয়ে, বিএনপিকে বাদ দিয়ে, মানে দেশের জনগণকে বাদ দিয়ে ওই কুত্তা মার্কা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। প্রিয় ভাইরা, ওনাদের ক্ষমতায় যাওয়ার যে লোভ নতুন কিছু না, এই কথাটা আমি মনে করে দিতে চাই। আপনারও পড়েছেন ছোটবেলায়, আমিও পড়েছি, লোভে পাপ কি হয়, বেশি লোভ করতে হয় না। অনেকদিন শোষণ করেছেন, অনেক লুট করেছেন, অনেক খুন করেছেন, সকল কিছুরই একদিন জবাব দিতে হবে। আপনারা দেখেছেন যে আমরা দেশনেত্রীর জামিন চাওয়ার জন্য যে সার্টিফাইড কপি চেয়েছিলাম রায়ের, সেটা যেখানে আইন মোতাবেক 5 দিনের মধ্যে দেওয়ার কথা, সেখানে তা না দিয়ে প্রায় 10 দিন পরে দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট নিম্ন আদালতের নথি চেয়েছে আমাদের নেত্রীর জামিনের সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে নিম্ন আদালত থেকে হাইকোর্টের দূরত্ব 3 মাইল, কিন্তু এই 3 মাইল আজকে 10 দিনের উপরে হয়ে গিয়েছে, সেই নথি এখনো হাইকোর্টে আসে নাই। এই সরকার দাবি করে তারা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, আজকে যেখানে 3 মাইল অতিক্রম করতে 10 দিনের বেশি লেগে গিয়েছে, তাহলে আজকে মানুষের প্রশ্ন, কি ধরনের ডিজিটাল বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত হয়েছে? একটি ভুয়া, একটি সম্পূর্ণ ফরমাট, একটি সরকার যেটা প্রকাশ করেছেন সেটা হলো তাদের হিংসার রাজনীতি।
এই অন্যায় অবিচার এই প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে এবং দিন আর বেশি দিন নয়, কত যত কলা কৌশল করেন না কেন, যত ছলচাকরি করেন না কেন, যত ষড়যন্ত্র করেন না কেন, ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া বেরিয়ে আসবেন, মুক্ত হয়ে ফিরে আসবেন জনগণের মাঝে, যতই আপনারা বিলম্ব করার চেষ্টা করেন না কেন, একদিন এই বেশি দূর নয়, একদিন না একদিন আদালতের মাধ্যমেই বেগম খালেদা জিয়া খুব শিগগির আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা আজকে গণতন্ত্রের এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে গণতন্ত্র প্রায় মৃত, এই দেশে এখন কোনো গণতন্ত্র নেই, দেশনেত্রীকে সাজে দেওয়া হয়েছে সম্পূর্ণ চক্রান্ত করে, তিন নকশার মধ্যে দিয়ে তাকে এনডিকে এবং বিশ দলকে এবং দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই চক্রান্ত করা হয়েছে, বন্ধুগণ। একটা কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই, আজকে দেশের কৃষ্ণ বিএনপি নেতা নন, বিশ দলের নেতা নন, বিএনপি আজকে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক কাবি মানুষের নেতা, সেই জন্যই আজকে আমরা তার মুক্তির জন্য আন্দোলন করছি। কারণ একটা কথা আমাদের বুঝতে হবে যে এই আন্দোলন শুধুমাত্র বিএনপির জন্য নয়, এই আন্দোলন গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন, এই আন্দোলন দেশকে একটা অপশক্তির হাত থেকে, যে একটা ফ্যাসিস্ট ডিক্টেটোরিয়াল দানবীয় শক্তি আমাদের বুকের উপর চেপে বসেছে, এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের হাত থেকে এই দেশকে মুক্ত করবার জন্যই এই আন্দোলন। বন্ধুগণ, আপনারা সবার কাছে শুনেছেন যে সম্পূর্ণ মিথ্যা একটা মামলাতে কার সাজি করে তাকে আটকে রাখা হয়েছে এবং তার যে আইনি অধিকার সংবিধান সম্মত সেই আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে রাখা পর্যন্ত, বিভিন্ন কলা কৌশল করে ছল চাতুরির মধ্য দিয়ে তার মুক্তিকে বিলম্বিত করা হচ্ছে। বন্ধুগণ, আজকে তাই আমরা সমগ্র দেশের কাছে, সমগ্র মানুষের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আজকে আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন, জাতীয় ঐক্য সৃষ্টি করেন এবং এই দেশকে মুক্ত করবার জন্যে, গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে আমরা একত্র হয়ে আজকে আন্দোলন করি। বন্ধুগণ, তাদের ষড়যন্ত্র নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সেই ষড়যন্ত্র হচ্ছে এই দেশকে সম্পূর্ণভাবে একটি অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার আন্দোলন চক্রান্ত। সেই চক্রান্তের ফলেই দেখা গেল যে এই দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক, বিজ্ঞানী এবং একজন প্রখ্যাত সাহিত্যিক ডক্টর জাফর ইকবাল সাহেবকে ছুরি আঘাত করা হলো প্রকাশ্যে, এবং কোনো তদন্ত না করেই, কোন রকম কোন ইনভেস্টিগেশন না করেই বলে দেওয়া হলো যে বিএনপি হচ্ছে এটার জন্য দায়ী। অথচ দেখা গেল যাদেরকে ধরা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। আজকে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এসে যাবে, তাহলে কি আওয়ামী লীগ আজকে শুধু তার ক্ষমতায় টিকে থাকবার যেহীন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আজকে এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। বন্ধুগণ, এই যে হীন চক্রান্ত, আজকে দেখুন আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ, আমাদের পরীক্ষায় নকল প্রশ্ন ফাঁস এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যাংকগুলো মুখ ঢুকে পড়ছে, সেই অবস্থার প্রেক্ষিতে দেশের মানুষকে রক্ষা করতে, এই দেশকে রক্ষা করতে আজকে আমাদের সকলকে ঐক্য হতে হবে। যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সমগ্র দেশের মানুষের ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে মার্চ মাস, এই মার্চ মাসে আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে আজকে আপনার বিপন্ন করে ফেলা হচ্ছে, সেই স্বাধীনতাকে অর্থহীন করে ফেলা হচ্ছে, একটা নত জানু রাষ্ট্রে পরিণত করবার জন্য আমাদের এই সরকার চক্রান্ত করছে। তাই বন্ধুগণ, যারা নির্বাচিত নয়, যারা বৈধভাবে নির্বাচিত নয়, যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, তাদের অধীনে এই দেশে কোনো নির্বাচন হতে পারে না। পরিষ্কার করে বলেছে যে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে,
সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে এবং সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে। এই সেই নির্বাচনে অবশ্যই বিএনপি সহ সকল গণতান্ত্রিক দলগুলো অংশগ্রহণ করবে এবং এই ফ্যাসিস্ট, এই ডিক্টেটর এবং এই এক নায়ক সরকারের পতন হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা আজকে অনেক বাধা বিপত্তি এড়িয়ে হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন, হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন, তারা আজকে কারাগারের অন্ধকারে রয়েছে। আমাদের সাড়ে চার হাজার নেতা কর্মীকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে প্রতিদিন করা হচ্ছে, তাদেরকে আদেশ মুক্ত। তাই বন্ধুগণ, আজকে এই সমস্ত দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষগুলোর মুক্তির জন্য গণতান্ত্রিক আপনাদের সকলকে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সেই সঙ্গে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।